একদিন শিক্ষক মহাশয় ক্লাসে এসে নয়ের নামটা লিখতে প্রথম লাইনে লিখলেন 9 1 7 এবং বাকি 9টি লাইন ঠিক লিখলেন। লেখা শেষ করে তিনি ছাত্রদের দিকে তাকালেন, দেখলেন সবাই মিটমিট করে হাসছে। তিনি বললেন, আমি জানি তোমরা কেন হাসছো, আমি নামতার প্রথম লাইনেই ভুল লিখেছি। আমি প্রথম লাইনেই ভুল লিখেছি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখানোর জন্য। ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে শুনছিল। শিক্ষক আবার বলতে শুরু করলেন, দেখো আমি 9টা লাইন ঠিক লিখেছি, এর জন্য তোমরা আমাকে প্রশংসা করনি বা ধন্যবাদও দাওনি, অথচ একটা লাইন ভুল লিখেছি বলে সবাই হাসাহাসি করছো, আমার সমালোচনা করছো। এটাই পৃথিবী, এটাই বাস্তবতা। তুমি 1000টা ভালো কাজ করো, কেউ তোমার প্রশংসা করবে না। একটা সামান্য ভুল করে দেখো, পুরো পৃথিবী মাইক নিয়ে নেমে পড়বে তোমার সমালোচনা করার জন্য। অতএব কে কি বলল এতে কান দিও না। সমাজে কিছু কিছু মানুষ আছে যারা কিভাবে অন্যের প্রশংসা করতে হয় তারা তা জানেই না। এদের প্রতি রাগ করো না, বরং সহানুভূতি দেখাও, কারণ অন্যের প্রশংসা করার এই বিশেষ গুণটি তারা পায়নি। মনে রেখো, তুমি নিজেই তোমার সবচেয়ে বড় উপদেষ্টা। ওরা বলুক ওদের মতো, তুমি চলো তোমার মতো, তবে অবশ্যই সৎ পথে, সততার সাথে। সৎ রাস্তা হলো অনেকটা ওষুধের মতো, যেটা ধীরে হলেও কাজ করে, কিন্তু অসৎ রাস্তাটা হলো অনেকটা বিষের মতো, যেটা খুব সহজেই আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। হয়তো অসৎ পথে প্রথম অবস্থায় খুব উন্নতি করা যায়, কিন্তু পরে যত তাড়াতাড়ি উপরে ওঠে তার দ্বিগুণ তাড়াতাড়ি নেমে যায়। সো লোকে কি বলল বা না বলল, যেটাতে কান না দিয়ে নিজের প্রতি ভরসা রাখো এবং এগিয়ে চলো নিজের প্যাশনের দিকে। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট নিবেদন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।